মঙ্গলবার দিন আমার ছেলে একটু মেন্টাল ডিস্টার্ব হয়েছে, এটা আমরা জানি আর মেন্টাল ডিস্টারবেন্স আছে। তার নিয়ে আমরা ডাক্তার ওই যে প্যাডের মেলা মাঠে ডাক্তারবাবুর কাছে গিয়েছি, গিয়ে তারে ডাক্তারও দেখছে। তখন আমি ওই ওষুধ কিনতে গিয়া ধরুন 10 থেকে 15 মিনিট একটু দেরি হয়েছে, এই টাইমে দেখা আমি আর খাই না খুঁজিয়া, বারবার ফোন করি, ফোনে আর কোনো রিংও না, কোনো রিংও না। তারপর আমি ভাবছি হয়তো হ্যাঁ বাড়িতে এ করছে, হ্যাঁ হাতে ব্যাগে তো পয়সা আছে, এ করছে তো আমরা দেরি দিচ্ছি, এটা আমি ভাবছি। আমার বাড়িতে আমাদের অর্ধেক রাস্তা আইসি পরে থানার থেকে ফোন আসছে যে আপনারা কই আছেন নাকি কানে কে, আপনারা ইয়ে হসপিটালে যান, জীবিত যান, এখানে আপনার ছেলে আছে, কী হয়েছে যান আগে। কি আমরা তো দৌড়ে আবার আইসি আয়া দেখলাম যে এখানে আমার ছেলেরে জানেন কি করছে, এই জীবিত আইনার সাইড এ হে একদম জ্ঞান নাই, জীবিত আইয়ার সাইড আপনার সিসি ক্যামেরার দিকে বাইর করেন কারা তারে মারছে। আমার ছেলে বিচারকীটা চায়, কিন্তু যারা আমার ছেলে এইভাবে মারছে তারা বিচার আমি চাই। প্যাডের চুমুনি তার এই যে যে জায়গা ঘটনা করছে হের গেঞ্জি খুললে সেটা হের হাতের মধ্যে বাঁধছে, বাঁধতে সাথে হের একটা চোখ এক পুরা ড্যামেজ করে দিছে, বুকের মানে পাজর একটা ভাঙিয়ে দিছে, তার এই বুকের মধ্যে রক্ত জমে গেছে, গা ফিটের হে প্রচণ্ড ব্যথা ফিট, ডাক্তারবাবু তারা আপনি এই পেটের থেকে ছুটি করে গলা পেছনে জায়গা সমস্ত এক্সরে করছে, এর কন্ডিশন খুব খারাপ, এখন পর্যন্ত এক বিন্দু কথা বলতে পারছে না, চোখও হে মেলতে পারতেছে না। এই যে আপনি জীবিত আইন্য এবার যে সবাই সামনে তারে মারলো, কারা মারলো তারা আপনারা ধরবেন, আমার ছেলের বিচার করবেন, করবেন, আমি না করি নাই না চাই না, যা বিচার করেন করবেন, কিন্তু আমার ছেলে যে এই অসুস্থ অবস্থায় এইভাবে মারলো, আবার যে জায়গাতে এটা মারছে সাংঘাতিকভাবে মারছে, এটা আপনারা নিজেরা ইয়া দেখেন, আমি এক বিন্দু মিথ্যা কথা কইতে চাচ্ছি না, আপনারা নিজেরা ইয়া দেখেন, দীক্ষায় যাচাই করেন কী তারা কইরা গিয়েছে আমার ছেলে। হে যদি বাচ্চ থাকে হে সারা জীবনে এসে পুঙ্গুয়ে থাকবো, সারা জীবনে এসে পুঙ্গু থাকবো, আমি কী করতাম কোন, আমি এটার বিচার চাই। এই যে আপনার ছেলে যে মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহাকে এমনভাবে হত্যা করছে, শুনেন এটা হয়েছে কি, তার ছেলে একদিন আমার বাড়িতে আইছে, আমার ছেলের কাছে এই রমেশ নাম ছেলেটা আইসে পরে, তখন হের ল্যাপ রাহুলের ল্যাপটপ নাই, তো কিছু আমার একটা ল্যাপটপ কিনা দিস, কো আমরা তো এই ইতানের ব্যবসায়ী, এটা চললে গাইন না দিব নি, এটার দাম কত 30,000 টাকা। হের মধ্যে হের বলে সাংঘাতে অভাব, তার বাবার লোক বলে হের যোগাযোগই নাই, বাবা বলে এলে ত্যাজ্য পুত্র করছে, জানোস না আমার এমন অবস্থা, আমার তো কন্ডিশন খারাপ, তুই আমার 80,000 টাকা দে, আমি তোরে দিয়ালি, তুই চিন্তা করি, তুই আমার বিশ্বাস করিস, তো হ বিশ্বাস করতাম না কেড়ে, হ্যাঁ 80,000 টাকা হেরে দিছে, দিছে পরে টাকার দেন না কতবার হে খুঁজছি টাকা দেন, দিমু দিমু কে বাড়ির পর্যন্ত গিয়ে আইছি, হে এই রমের যে ছেলেটা হের নিজের মায়ের মাথা দিব্যে কেটে কইছে যে আমি তোর টাকা দিমু ভাই, টাকাটা নিছিল এই তো আমি তারিখটা করতে পারতাম না, 5-4 বছর আগের ঘটনা, এটা ঘটনাটা 4-5 বছর আগে, এই ছেলেরা মেয়ের কসম খাইয়ে করছে তোর টাকা আমি দেবো, কিন্তু ছেলেটা টাকা দিছে না। এরপরে তার আমি কইছি যে শুন, এই তো ছেলেরা পোলাপানে পোলাপানে ব্যাপার হিসেবে তুই আগাইছ না, তুই এক কাজ করস না, এর বাবার লোক আমার একটু খুঁড়ি চুই করে দে, আমি তার বাবার লোক কথা কই, কইলে তো এইসব ব্যাপার বালা টাকা পয়সার ব্যাপার, এটা আমার ভালো নাহলে বাদ দে বাদ দে, কত টাকা দিয়ে জায়গা বাদ দে, এটা আমার দরকার নাই থাক বাদ দে বাদ দে, মনতে বললে দেখবে হ্যাঁ গো মায়া তুমি টাকা তুমি কী থাকো, সবই ছেড়ে দিতাম সবই ছেড়ে দিতাম, তুমি সবই ছেড়ে দিবা, কিচ্ছু তুমি প্রটেস্ট করতে না, আমি তো আমরা কেরা আছে কথা, প্রটেস্ট করলে তো আমরা পিছনে লুক নাই, আমরা তো একলা, বাদ দে তুই বাদ দে বাদ দে, আমরা লাগবো না, কিন্তু হ্যাঁ যে মাথার মধ্যে কেরা সাইড পারিছে হ্যাঁ মাথার খবর তারা আমি বুঝতাম পারছি না, এই এবার কইতে মস্ত তো কথাটা খেয়ে হারা নিলাম। যেদিন ঘটনা হয়েছে আপনার ছেলেকে বাড়িতে বেরিয়েছিল না, আমরা নিয়ে বাড়িছি, মেন্টাল ডিস্টার্ব হয়েছে আমি বুঝছি, ডাক্তারখানা নিয়ে গেছি, এই ডাক্তারে জানান প্রেসক্রিপশনটা আছে, নামটা তো আমি করতে পারতাম না, এই দেখেন দেখেন না ওই তো মেলান মাঠ, এই দেন ডাক্তার, এই রে দেখানোর পরে আমরা তখন ওষুধ কিনতাম,
ওষুধ কিনতে আসছে, হে তখন বাইরেছে তাতে রায় মা হয়ে যাচ্ছে, হে অস্থির তো করতেছে আমি বুঝলাম, কিন্তু দাঁড়াস না একটু ওষুধ কিনতে একটু দেরি হয় না, আমরা যে ওষুধটা কিনছি এই যে আপনার 10-15 মিনিট যে সময় আমরা লাগছে এই টাইমটার মধ্যে আমরা বাইরে আর আমরা পাইছি। এটা তো আমি কইতাম পারি না, আমি তো হের পকেটার দেখছি না আর কি আসে না আসে না, তারপরে আমরা ফোনই করতেছি বারবার খালি ফোন করতেছি, ফোন ধরে না ধরে না ধরে না, তারপরে আপনি কইলাম ঘটনার পর হরিশঙ্কর সাহার যে ছেলে ওনার কাছ থেকে আমরা ঘটনার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছি কিন্তু উনি কোনো কিছুই বলতে নারাজ, কী কারণে এরকম নারাজ কেমনে অনেক এরকম কি তো নারাজ কেন আমি তো এটা করতাম পাই না, কিন্তু নারাজ হওয়ার কারণ তো কিচ্ছু নাই, আমার যে আগের মোবাইল না যেটা থানার মধ্যে আছে যে মধ্যে রমেশ তার বাবার নাম্বারও আছে, তার বাবার সঙ্গে আমি নিজে কথা কইছি ফোনে, বদলু তো আমি মুখে চেয়ার হয়েছিলি না, তাহলে তখন আহত অবস্থা যখন আছে তখনই প্রথম দেখলাম জীবিকায় এর আগে তাহলে দেখছি না, তাহলে লোকে আমার ফোনে কথা বলছে, তাহলে কইছে যে হ্যাঁ এতটা হার্ড ব্যাপার আচ্ছা আমি মাসে মাসে 2,000 টাকা করে দিই, আমি ঠিক আছে 80,000 টাকা দিচ্ছে দেখি হরিশঙ্করবাবু জানতো জানতো না জানতো এটা প্রথম হয়তো জানতো না, পরে জানছি আমি যখন কইছি কথা দিই যখন কইছি যে আপনার ছেলেতে মন মন নিচ্ছে টাহারে অনেক বা আমার ছেলের সঙ্গে আমি তো আপনার ছেলের সম্পর্ক না হলে কিন্তু ছেলে তো দেন না টাকা, তাহলে আপনি দেন এত টাকা ব্যবহার আমি কেমনে দিই, ঠিক আছে আপনি মাসে মাসে দেন বুঝেন এটা আমার পুরাফানের হেয়ার বয়স কম আমার ছেলে বলুন হেয়ার টুকটুক মেজাজ তো গরম হয়ে থাকে, তখন আপনার আমি নয় ভুলে গেলাম আমার টাকা করতে আমি তো হেরে না দরকার নাই আমার টাকা বাদ দে বাদ দে বাদ দে, তখন কী হলো ব্যাপারটা আপনি এই সাধারণ টাকার লেগে টাকাটা দিয়ে নিতেন তো গরম হয়ে থাকে, তখন আপনার আমি নয় ভুলে গেলাম আমার টাকা করতে আমি তো হেরে না দরকার নাই আমার টাকা বাদ দে বাদ দে বাদ দে, তখন কী হলো ব্যাপারটা আপনি এই সাধারণ টাকার লেগে টাকাটা দিয়ে নিতেন আজকে বেজার আমার লাগে না আপনার বাচ্চা দিতেন আমার পুরো বাচ্চা লাগে, তখন তো দুজনের জীবন শেষ হলো তো আপনি তো শেষ হয়ে গেলেন রমেশবাবু ওই বদল ওদের তেনেও গেলো টাহারা তেনে দিলে আজকে তেনে দিয়ে অবস্থা হয় না ফেরো মাথাটা গরম হয় না, ঘটনার সময় তো অনেক পুলিশকর্মী আসছিল তারা তো ধরছেন আমি তো শুনছি একদম আপনার আগরতলা মেইন শহর বলতে তো এটারই বুঝায় যে জায়গার ঘটনাটা ঘটছে, সিসি ক্যামেরা ট্যামেরা কি নাই সব আছে, এই জায়গার মধ্যে এত বড় ঘটনা ঘটলো আমার ছেলে চুরি দিয়ে যখন মারলো তোমার পুলিশে তো আরে 3-4টা হাতে বাড়ি মারলো তো রাত থেকে জিনিসটা পড়ে জায়গা ফেলাই দিল না তখন তো কোনো বেজা লইল না ফেরান না যে লইল না বদল করতে আর কিছু লইল না পুরো বদল ফেলানো বাচ্চা গেল কেন সব কিছু ঠিক হইতো, কিন্তু এটা তো করলো না পুলিশে কেন করলো না এটা তো আমি বুঝলাম, এর পর্যন্ত তারা গণদোলায় ধরলো পুলিশ তখন তারাও তো ধরলো না পুলিশ এটা কী করলো, তারপরে তো ওই গাড়িতে বয়া মারছে আপনার জীবিত আইন তার এই অবস্থায় আমি নিজের চোখে দিচ্ছি একটা ছেলে রং পরিষ্কার মতো হের গেঞ্জের মধ্যে দিচ্ছি লাল রক্ত লাগিয়ে দিচ্ছে আমি দেখছি এয়া হে হে এখানে উগ্রমূর্তি লুয়ে আমার দিকে বারবার সাইতে আসে হে আসতো মানে হে হে তো আসতো হে মারছি কিনা যায় না কিন্তু হেরা কয়জন মারছে আমার সন্দেহ হইতেছে ঠিক মতো আমি চিনতে পারতেছি না চিনতাম পারতেছি না, কিন্তু আমি তো আর দেখছি না এখানের যে রুগীরা আসলো রুগীরা আমাকে টাইনে নিয়ে আপনার ছেলে আমি হো তো আরে এখানে আইন তো দেবাবে মারাম আসছে আপনার ছেলে রে আমরা কিছু এই মরা এই ছেলেটা জ্ঞান নাই ছেলেটা এইভাবে মারতেছে, কিন্তু পুলিশও তো তখন থামাইছে না কেউ কিচ্ছু করছে না সবাই চুপ করে দিয়েছে খুব খারাপ এ তখন পর্যন্ত আর সেন্সে আইছে না এর একটা চোখ উড়ে গেছে একটা চোখ নাই একটা চোখে লাল হয়ে দিছে একটা চোখে দেখে না আর কিচ্ছু কইতারে না, তাহলে একটু অনেক সময় একটু চোখটা তখন মেলে তখন একটু মা মা কয় তখন একদম শেষ নাই এই আজকে আমার এক উপর দিচ্ছে যে এগারো হলে তাহলে একটা অপারেশন হইব এর বুকের মধ্যে রক্ত হেরে যে ঘুষিয়েছে পাবলিকে দেরে ঘুষিয়েছে দুদিকে রক্ত প্রচণ্ড জমে দিছে এই রক্তটা এখন তো বাড়ি করতে হইব ওখানে বাড়ি করতে হইব ডাক্তার বলে সকালবেলা এ দেখে গেছে কিন্তু ডাক্তাররা তখন কিচ্ছু করছে না আবার আইব এই হেডের তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতেছে ডাক্তারবাবুরা ডাক্তারবাবু তো আমার কিছু কইতে আছে না ভাইঙ্গা ঠিক মতো পরিষ্কার করে তো আমার কিছু কইতে আছে না আমি তো ব্যাপারটা বুঝতাম পারতেছি না আমি তো দেখেন আমার হাজব্যান্ড একদম অসুস্থ তাই নিয়ে কানে শুনে না
তাহলে হাঁটতে পারে না, তাহলে অচল। আমি একজন বয়স্ক বৃদ্ধা মানুষ, আমার দ্বারা কী আমি কী করতাম পারি আপনারা ফোন? আমি কি নিজে একলা কিচ্ছু করতাম পারবো? নিজে আমার একলা করতাম পারে না, আমার পিছনে কোনো লোক নাই, একজনও নাই যে আমার একটু হেল্প করবো কিংবা আমার একটু সাহস যোগাইব, এই তো কেউ নাই। তা আমি কী করতাম আপনারা কোন নিজেরই কোন? তবে যারা আমার ছেলেরা সুখ গাইয়া দিছে, বুকে প্রচণ্ড রক্ত জিন মারিছে, ফিরের মেরির জন্য ভেঙ্গে দিছে, হাতের আঙুল ভেঙ্গে দিছে, অনেক কিছু করছে, তারার বিচার আমার চাই। তারা যেমন শাস্তিটা পায়, আইনজমের শাস্তিটা নিজের হাতে গ্রহণ করে, তারা তোমার হেলা পয়সাওয়ালা জানি, ও পয়সাওয়ালা, পয়সাওয়ালা কি আইন নাই? শুধু গরিব আর মধ্যবিত্ত লেগে শুধু আইন, এটা তো বিজেপি সরকার মনে নেয় এটা করবো কোথায়, আইন আইন ওই বিজেপি সরকার। তার বাবা ভীষণ ভক্ত, সবসময় কয় সিপিএমের মতো বিজেপি না, বিজেপি অনেক ক্ষমতা, সুবিচার করবো, ওখানে অন্যায় হইতো না, অনেক ভালো হইব, ত্রিপুরার অনেক উন্নতি করব, কোনো চিন্তাই করে না, চিন্তা না ওখানে দেখেন, চিন্তা আছে কি না দেখেন, কেমন জায়গা গেছি কি আমরা ওখানে, আমি কিতা করতাম আপনারা কোন? আমি তো বুদ্ধি খুঁজে খাইতেছে, আমার তো ভিন্ডা দিয়া আর কিছু বাড়িতে আছে কা। আমার তো নাম রাহুল কৃষ্ণ রায়, উনি বসন্ত রায় কলেজ টুলা। এত বেকার, এত মেন্টাল ডিসপ্রেশনে ভুগতেছে অনেক দিন দিরা, চাকরি হয় না, চাকরি যায় না, কালি করে কোনো সরকার চাকরি দিত না, মা দিত না, তুমি আদরে করো না, পার্টি করলো দিত না, আমি তো যাচ্ছ না তখন কইছে তো মা গিয়ে আমার লাভ হইত না, দিত না দিত না, হের এই এক কথা হের কেউ কিছু দিত। হ্যাঁ আমার দুই ছেলে রাহুল বড়, না ছোট রাহুল ছোট, বড় জন আর তো কলকাতা থাকে না, থাকে না, সে প্রাইভেট কোম্পানি। হ্যাঁ আইসে না, হে বারবার আইতো চাইতেছে, আমি না করছি, একটা বাচ্চা আছে, তার বউ আছে, বাচ্চা আছে, তাহলে তুই একলা একলা আইবি, আয়া কী তা করতে পারবি, কিচ্ছু কিছু করতে পারবি, কিছু তা করতে পারছি না আমি। আপনার নামটা কি? আমার নাম পিতিরা। Thank you.